ডিয়ার ভিউয়ার, আজকে কথা বলবো আপনার শিশুর মেধা বিকাশ করতে কোন খাবারগুলোর প্রতি বেশি গুরুত্ব দেবেন। আপনার বাচ্চার বয়স যে 6 মাস থেকে 1 বছরের মধ্যে হয়, আস্তে আস্তে বড় হওয়ার সাথে সাথে যে খাবারগুলোর প্রতি বেশি আকর্ষণ দেবেন, বিশেষ আকর্ষণ সেগুলো হলো, যেমন বড় হওয়ার সাথে সাথে মধু খাওয়াতে শিখাতে হবে, পিওর মধু খাওয়াতে শিখাবেন, কেননা মধু কিন্তু ব্রেনের জন্য মারাত্মক ইফেক্ট। তারপর সামুদ্রিক মাছ খাওয়ানোর অভ্যাস তৈরি করবেন, সামুদ্রিক মাছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে যা সরাসরি ব্রেনে কাজ করে। এছাড়া আপনি কী খাওয়াবেন, আমি বলবো যে নিয়মিত কলা খাওয়াবেন, কলাতে কিন্তু প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে, ভিটামিন থাকে, হ্যাঁ, সো আমি বলবো যে কলা খাওয়াবেন। আপেল খাওয়ানোর অভ্যাস করবেন, আপেল কিন্তু মেধা বিকাশে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া আপনি কী খাওয়াবেন, আমি বলবো যে কালোজিরা ছোটো থেকেই খাওয়ার অভ্যাস তৈরি করবেন। এছাড়া আখরোট, দুধ, এবং স্পেশালি যে খাবারটার কথা বলবো সেটা ছোটো থেকে, সেটা হলো ডিম এবং ডিমের কুসুম, অর্ধসিদ্ধ ডিম এবং ডিমের কুসুম। সো ডিয়ার ভিউয়ার্স, এই খাবারগুলো নিয়মিত গ্রহণ করলে আপনার শিশুর মেধা বিকাশ ঘটতে বাধ্য।